ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ছাদে খেলা অপছন্দ, ছুঁড়ে ফেলে শিশু খুন। বড়বাজারে বহুতল থেকে দুই শিশুকে ছুঁড়ে ফেলল প্রৌঢ়, নিচে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর। আরো বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, এই ঘটনা তো শুধুমাত্র মর্মান্তিক নয়, নৃশংস একটা ঘটনা। আমি বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে হিন্দল। একেবারে শুভ্রজিৎ, এটা মর্মান্তিক শুধু নয়, নৃশংস ঘটনা। সেই ঘটনার সাক্ষী থাকলো কলকাতা, বড়বাজার থানার অন্তর্গত আমরা যেখানে রয়েছি, 113 নম্বর নেতাজি সুভাষ রোড। 113 নম্বর নেতাজি সুভাষ দুটি বাচ্চাকে ওপর থেকে ছুঁড়ে ফেলেন। তাদের মধ্যে একজনের বয়স 2 বছর এবং অপরজনের বয়স 6। এই দুটি বাচ্চাকে যখন ফেলে দেওয়া হয়, 2 বছরের বাচ্চাটি একেবারে ছতলা থেকে নিচে এসে পড়ে এবং সে কিন্তু সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এবং আরেকটি বাচ্চা ঠিক নিচে পড়ার আগের মুহূর্তে একটি দোকানের শেড ছিল, শেডের উপরে যে তার রয়েছে, বিভিন্ন তারের তার রয়েছে, সেখানে কিন্তু সে পড়ে এবং সেখানে সে আটকা পড়ে যায়। তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা সেটা চাক্ষুষ করার পর তারা তাকে উদ্ধার করে এই দুটি বাচ্চাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে 2 বছরের যে বাচ্চাটি, সেই বাচ্চাটি কিন্তু মৃত্যু হয়, তেমনটাই চিকিৎসকরা পুলিশকে জানায়। পুলিশ তেমনই খবর তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস, আরো একবার বলবো ছবিটা দেখাতে। পুলিশ তদন্তকারী দল, হোমিসাইডের দল, তারা কিন্তু এসেছে, তারা তদন্ত প্রক্রিয়া চালছে এবং পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ডিসি সেন্ট্রাল তিনি নিজে এসেছেন, বড়বাজার থানার পুলিশ রয়েছে এবং হোমিসাইড শাখার লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা তারাও রয়েছেন। গোটা ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা যেটা বলছেন এবং পুলিশের থেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই শিবকুমার গুপ্ত, যাকে বড়বাজার থানার পুলিশ কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে, এই শিবকুমার গুপ্ত কিন্তু বাচ্চাদের খেলাধুলা পছন্দ করত না এবং তাদের পরিবারের সঙ্গে, অর্থাৎ কিনা প্রতিবেশীর পরিবারের সঙ্গে গণ্ডগোল ছিল, হয়তো স্বাভাবিকভাবে তেমনটাই তারা মনে করছেন এবং সেই কারণেই কিন্তু এই দুটি বাচ্চাকে ছুঁড়ে ফেলা হয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে হিন্দল তোমার কথা পরিষ্কারভাবে এসে আমাদের পৌঁছচ্ছে না। আরেকবার জানিয়ে রাখি যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, ছাদে খেলা অপছন্দ, ছুঁড়ে ফেলে শিশু খুন। বড়বাজারে বহুতল থেকে দুই শিশুকে ছুঁড়ে ফেলল প্রৌঢ়, নিচে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর। তারে জড়িয়ে কোনক্রমে রক্ষা 6 বছরের অপর শিশুর। আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক, অভিযুক্ত শিবকুমার গুপ্তকে আটক করেছে পুলিশ। আমরা আরেকবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, সংক্ষেপে জানতে চাইবো যে এই ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা এখন অবধি গ্রহণ করেছে? না, এখনো হিন্দল তোমার কথা আমাদের কাছে পরিষ্কারভাবে এসে পৌঁছতে সমস্যা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, পরে আবার যোগাযোগ করবো তোমার সঙ্গে।